প্রাচীন সভ্যতার মানুষের বিশ্বাস ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীরা নাকি মানুষ না, আসলে তারা অর্ধেক মানুষ অর্ধেক মাছ, ইংরেজিতে যাকে বলা হয় মারমেইড, যার বাংলা নাম মৎস্যকন্যা। আবার অনেকেই বলে জলপুরী। এই মৎস্যকন্যা বা জলপুরীকে নিয়ে রহস্যের কোনো শেষ নেই, তাই সব দেশেই গল্প, উপকথা আর রূপকথায় বারবার ঘুরে ফিরে উঠে এসেছে মৎস্যকন্যাদের কথা। আমাদের আজকের ভিডিওতে আমরা তোমাদের জানাবো জলপুরী কিংবা মৎস্যকন্যা সম্পর্কে এমনই কিছু মজাদার রহস্য। গভীর সমুদ্রে ভেসে চলেছে জাহাজ, পাড়ি দিতে হবে অনন্ত পথ। হঠাৎ জলের মধ্যে থেকে শোনা গেল মধুর কণ্ঠে আকুল করা মেয়েলি সুর। সুরের মূর্ছনায় বিভ্রান্ত হলেন নাবিক, গানের সুরে আবেশিত হয়ে লাফ দিলেন অথৈ জলে। কিন্তু কোথায় সেই সুরের উৎস? খুঁজে পেল না কোনো কিছুই। অর্ধেক মানবী আর অর্ধেক মাছরূপী মৎস্যকন্যার মায়াজালে জড়িয়ে ততক্ষণে নাবিক হারিয়েছে সব দিশা, আর ডলে পড়তে হয়েছে মৃত্যুর কোলে। প্রাচীন পৌরাণিক কাহিনীগুলোতে শোনা যায় এমনই কিছু রহস্য। পৃথিবীর বিভিন্ন দেশে জলপুরী বা মৎস্যকন্যা নানা নামে পরিচিত, প্রত্যেকেরই আছে এই জলপুরী নিয়ে আলাদা আলাদা কল্পকাহিনী। বিশ্বপুরাণ, কিংবদন্তি, কল্পবিজ্ঞান বা উইন্ডোজালিক জগতের একটি বড় অংশ জুড়ে রয়েছে এর অস্তিত্ব। কিন্তু হাজার হাজার বছর ধরে এর রহস্য থেকে গেছে রহস্য হিসেবেই। তবে থেমে নেই সত্যানুসন্ধান। বিভিন্ন লোককথা অনুযায়ী মৎস্যকন্যার দেহের উপরের অংশ হয় মানুষের মতো আর নিচের অংশ হয় মাছের মতো। মৎস্যকন্যারা দেখতে খুবই সুন্দরী, তাদের মাথায় রয়েছে কোমর ছুঁয়ে যাওয়া একরাশ সোনালি চুল, তাদের প্রায় দেখা যায় চিরুনি আর আয়না হাতে সমুদ্রের বুকে জেগে ওঠা জনমানবহীন দ্বীপে বসে বসে আপন মনে গান গাইতে। প্রাচীনকালের কিছু নাবিক মৎস্যকন্যাদের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাসী ছিলেন। বহু দূরদেশ পাড়ি দিয়ে দেশ বিদেশ ঘুরে এসে তারা মৎস্যকন্যাদের নিয়ে নানা ধরনের গল্প শোনাতেন। তাদের মধ্যে অনেকেই দাবি করেন তারা নাকি মৎস্যকন্যাদের দেখেছেন। মনে করা হয় মৎস্যকন্যাদের গল্প প্রথম শোনা গেছে প্রাচীন অ্যাসিরীয় সভ্যতায়। সেই গল্প অনুযায়ী দেবী অ্যাটারগেটিস একসময় ভুল করে হত্যা করে তার এক মানব প্রেমিককে, আর তারপরই দুঃখে এবং লজ্জায় দেবী থেকে তিনি পরিণত হন মৎস্যকন্যায়। প্রাচীন গ্রিক সাহিত্যে সাইরিন নামে এক ধরনের কাল্পনিক সামুদ্রিক প্রাণীর নাম শোনা যায়, যারা নাকি মুহূর্তে নানা ধরনের রূপ ধারণ করতে পারত। অনেকে মৎস্যকন্যাদের সাইরেনেরই একটি রূপ বলে মনে করেন। সাইরেনরা নাকি মৎস্যকন্যা বা মেয়ে সেজে মাছ সমুদ্রে দারুণ মিষ্টি গলায় গান গায়, আর ওই গানের আকর্ষণে নাবিকেরা দিক ভুল করে যায় অন্যদিকে। তখন ওই সাইরেনের দল জাহাজ ডুবিয়ে ফেলে এবং জাহাজে থাকা মানুষদের মেরে ফেলে, না হলে নিয়ে যায় সমুদ্রের তলায় থাকা তাদের প্রাসাদপুরীতে। তবে মৎস্যকন্যা মানে দুষ্ট কিংবা খারাপ তা কিন্তু নয়। অনেক দেশের গল্পে আবার উল্টো রহস্য শোনা যায়। মৎস্যকন্যা দেখেছেন এমন মানুষের নাম নিতেই সবার আগে চলে আসে বিখ্যাত নাবিক কলম্বাসের নাম। 1498 সালে আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে আলাদা করে জায়গা করে নেওয়া কলম্বাসের লগবুকেও রয়েছে মৎস্যকন্যার উল্লেখ। কলম্বাসের লগবুক অনুসারে তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নাকি এক অদ্যমানবী অদ্যমাসকে সমুদ্রের বেলাভূমিতে বসে থাকতে দেখেছেন। অনেকে এটিকে উড়িয়ে দিলেও বিশ্বাসীরা একেই মানছেন মৎস্যকন্যাদের অস্তিত্ব সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে। প্রাচীন পৌরাণিক কাহিনী হিসেবে জলপরী বা মৎস্যকন্যাদের সাথে মানুষের প্রেমেরও অনেক রহস্য শোনা যায়। অনেকে সেগুলো বিশ্বাস না করলেও একদল মানুষ আছেন তারা ঠিকই বিশ্বাস করে নেন এই রহস্যগুলোকে। 1847 সালের কথা, 80 বছর বয়স্ক এক জেলে দাবি করেন তিনি নাকি উপকূল থেকে 30 গজ দূরে এক মৎস্যকন্যাকে দেখেছেন। তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা তখন মাছের ধারা দিয়ে চুল আশ্রাচ্ছিল, তবে খুব বেশিক্ষণ তাকানো যায়নি মৎস্যকন্যার দিকে। যখনই ওই মৎস্যকন্যা বুঝতে পারল কেউ তাকে দেখছে, অমনি টুপ করে জলের মধ্যে তলিয়ে যায়। ইতিহাসে এমন ঘটনার উল্লেখ প্রচুর পাওয়া যায়। কেউ কেউ এর সত্যতা বিশ্বাস করলেও অনেকে এই বিষয়টিকে কাল্পনিক রহস্য বলেই উড়িয়ে দেন। তুমিও যদি জলপরী কিংবা মৎস্যকন্যা বিশ্বাস করে থাকো তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাও, আর আমাদের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো।